আজি আমি অলরেডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছো। ইয়াত আমি যে ল ফার্মত এনগেজ করেছিল সিনিয়র এডভোকেট কল্যাণ পাঠক সাহ, তেখেতক দায়িত্ব দিয়া হয়েছে। তো ইয়াত সবকিনি রেডি করে আছে, অলরেডি আজি ফাইল হয়ে গেল। আমি অল্প পিছতে হয়তো আপলোড হব, পাই যাম। আসলে পুরানা একটা কেসর 11 তারিখে এই ডেটটা আসলে এটা কমিটি ভার্সাস গভর্নমেন্ট, এইটোর ডেটটো 11 তারিখ। আমি এইটো তো পার্টি হিসাবে সোমাইছো আর অবজেকশন দিয়ে আছো, যাতে ডিলিমিটেশন প্রক্রিয়াটো যেটো চলি আছে সেইটো যে কোনো পর্যায়ে বন্ধ হব লাগে। কারণ চাওক, সংবিধান মতে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর প্রপার রিপ্রেজেন্টেশন হব লাগে, প্রতিনিধিত্ব হব লাগে। আমি চাওক, এতিয়া আমি 31 জন MLA আছো সংখ্যালঘু সম্প্রদায়ের, এইখিনি কমি 22 জন হয়ে গেল। 30টালৈকে হলেও ঠিক আছিল, কোনো আপত্তি না আসলে। কিন্তু যেতিয়া 8 জনমান দেখ 8 জনমান বিধায়ক প্রতি জনসংখ্যার অনুপাতে 8 জন হব লাগিছিল, এই 8 জন কমিছে। এই কারণে আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, এই ডিলিমিটেশনটা UDF দলে মানি নিয়েছে।